TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদিতে আগামী 3 মাস প্রবাসীরা পাবে বিশেষ সুবিধা। সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে এটির অনুমোদন দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা সকলে জানেন সৌদিতে ইদানিং দুপুরবেলা কী পরিমাণ রোদ পড়ে। এই রোদের ফলে যারা বাহিরে কাজ করে তাদের অনেক কষ্ট ভোগ করতে হয়। গত বছর এই রোদের সময় কাজ করার কারণে 5 জন পাকিস্তানি প্রবাসী মারাও গিয়েছে, আর তার ফলে এবছর সতর্ক হয়ে গিয়েছে সৌদি সরকার। প্রখর সূর্যের আলোতে দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত 3 মাস খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধ করেছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সৌদি আরবের বর্তমান তাপমাত্রা ও প্রবাসীদের শ্রমিকদের যারা বাইরে খোলা আকাশের নিচে কাজ করে তাদের কথা চিন্তা করেই সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, আগামী 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এ 3 মাস দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত উন্মুক্ত সূর্যালোকে কোনো শ্রমিক দিয়ে কাজ করানো যাবে না। সৌদি শ্রম মন্ত্রণালয় আরও জানিয়েছে, শ্রমিকদের মানবিক বিষয় বিবেচনা এবং স্বাস্থ্যগত নিরাপত্তায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনার কোম্পানি এই আদেশ মান্য না করলে 19911 নম্বরে কল করতে বলা হয়েছে। এর ভিত্তিতে সংশ্লিষ্ট কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নিঃসন্দেহে এটি আমাদের প্রবাসীদের জন্য খুব ভালো একটি ডিসিশন। আগামীকাল 15 জুন থেকে এই আইনটি কার্যকর হচ্ছে, তাই সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী ভাইরা বাহিরে কাজ করেন আপনারা এটি অবশ্যই মাথায় রাখবেন। আপনার কোম্পানি যেন আপনাকে দিয়ে বাহিরে কাজ করে নিতে না পারে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।